সুন্দর কুমড়া গাছ আছে দেখেন, কুমড়া ফুল ফুটছে, সরিষা, এটা বেগুন গাছ, কুমড়া গাছ, এটা লাউ গাছ, এটা হলো চারো, অনেকদিন পর চারো পার হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি গোপালগঞ্জ জেলার বেতাঙ্গি গ্রামে, এইখানে আসছি আমার মেজদা শ্বশুর বাড়ি বেড়াইতে। তো গতকালকে আসছিলাম রাতে, এখন বাজে হচ্ছিল সকাল 11টা, আমরা এখন আসছি একটা সবজি খেতে, কারণ এই এই গ্রামে মানে এই এলাকায় গোপালগঞ্জ জেলার ভিতরে আপনার প্রচুর পরিমাণে সবজি হয় আর ধান হয়। এখানে প্রধান ফসল হচ্ছিল ধান, আর সাথে সাথে আপনার পাকলাই ফসল হয়, সবজি শাক সবজি সব কিছুই। তো আমরা এখন খেতে আসছি সবজি ছিটতে, তো আপনাদের দেখাবো এখানে কি পরিমাণ শাক সবজি হয় আর কিভাবে চাষ করে। গাইজ, এটা হচ্ছিল বিল, অনেক বড় বিল, এই এলাকায় আপনার প্রধান ফসল হচ্ছিল ধান, আর সাথে সাথে আপনার সবজি হয়, শাক সবজি প্রচুর পরিমাণে শাক সবজি হয়। আর এই গ্রামটা হচ্ছিল আপনার বেতাঙ্গি গ্রাম, এই গ্রামটা আপনার দ্বীপের উপর মানে বিলের মাঝখানে এই গ্রামটা। অনেক আগে 10 বছর আগে আমি যখন প্রথম আসি দাদার বিয়ের সময়, তখন আপনার এই গ্রামটা অনেকই ছিল আর কি, কোনো পাকা রাস্তা ছিল না, নৌকায় যাতায়াত করতে হতো। বাট এখন অনেকটা উন্নত হয়েছে, রাস্তা রাস্তা পাকা হয়েছে আর মোটামুটি ঘর বাড়িগুলো অনেক পাকা পাকা ঘর দেখা যাচ্ছে। বন্ধুরা, এটা আসলে হ্যাগরা বলে, অনেকদিন পরে দেখলাম এটা আমাদের আগে আমাদের ওইদিকে ছিল বাট এখন দেখা যায় না। এটা আপনার এদিকে কাটা কাটা না জামা, এটা আমার প্যান্টে এগুলো লেগে পড়ে, এগুলো আসলে হ্যাগরা গাছ। সো বন্ধুরা, আমার পিছন দিয়ে যে ক্ষেতটা দেখছেন, এটা আসলে সবজি ক্ষেত, শাক সবজি অনেক পরিমাণে শাক সবজি রয়েছে। আর এই পাই দিয়ে সব হচ্ছে আপনার করলা গাছ, কুমড়া গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, অনেক কিছুই হয়েছে। আমরা এখন ছিঁড়বো আর কি, ছিঁড়ে নিয়ে যাবো সাথে করে। বন্ধুরা, এটা হচ্ছিল কচু গাছ, অনেক বুনো কচু হয়েছে এখানে। এটা হচ্ছিল কুমড়া গাছ, অনেক সুন্দর সুন্দর তাজা তাজা কুমড়া চারা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছিল কচুরি, কচুরি দিয়ে সার করছে আর কি, কচুরি দিয়ে তার উপর দিয়ে কুমড়া গাছ লাগাইছে, দেখেন অনেক কুমড়া গাছ। এইটা হচ্ছিল লাউ গাছ, ওরে বাবা কত সুন্দর সুন্দর লাউ গাছ হয়েছে, গাছের ডগা দেখছেন কত মোটা মোটা। তো গাইজ, সামনের দিকে যাই, সামনের দিকে কি কি সবজি দেখা যাচ্ছে আপনার দেখাবো। এটা হচ্ছিল রসুন, রসুনের কালি হয়েছে, রসুন লাগাইছে। এটা হচ্ছিল বেগুন গাছ, এটা হচ্ছিল ওলকপি, অনেক বড় বড় ওলকপি হয়েছে বাবা কত বড় বড়। সব বন্ধুরা, এটা হচ্ছিল মরিচের ক্ষেত, দেখেন কি পরিমাণ মরিচ গাছ, কত সুন্দর সুন্দর মরিচ হয়েছে, মরিচ ধরছে দেখেন কত বড় বড় মরিচ, বুঝছেন। এটা হচ্ছিল সম্পূর্ণ মরিচের ক্ষেত, এখানেও অনেক মরিচ গাছ দেখা যাচ্ছে, অনেক মরিচ হয়েছে, সব মরিচ অনেক বড় বড় মরিচ হয়েছে দেখেন কত বড় বড় মরিচ। আর কিছুদিন পরে এই মরিচ তুলে বিক্রি করবে, এখনো বিক্রি করার মতন হয়নি, কেবল হওয়া শুরু করছে। তো বন্ধুরা, এটা হচ্ছিল করলা, মানে উস্তা লাগাইছে ভিতর দিয়ে, উস্তা গাছ এগুলো সব, আর ভিতর দিয়ে উস্তা গাছ লাগাইছে এবং পায়ে দিয়ে মরিচ গাছ, আর গ্যাপে গ্যাপে আপনার এই ওলকপি লাগাইছে, একসঙ্গে 3-4 প্রকারের সবজি চাষ করছে। আর এই পাশ দিয়ে আসলে সব হলো ধান লাগাইছে, সব ধান, আপনার যত দূর চোখ যাবে সব ধান, আর ধান কোথাও কোনো খালে জমি নেই, সব ধান। আর এটা হচ্ছিল বেতাঙ্গি গ্রাম, তো একটু পরে ভিডিওতে আমি বেতাঙ্গি গ্রামটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখানে সবাই সবজি ছিটতেছে, এটা হচ্ছিল কচুরি, কচুরি, এটা হচ্ছিল কচুরি। বন্ধুরা, এই জায়গায় আপনার বর্ষাকালে অনেক পানি হয়, পানি উঠে যায়, তখন এই এলাকায় অনেক মাছ পাওয়া যায়, বিলের মাছ, বিলের মাছ খেতে খুবই সুস্বাদু। তো এখন আর কি মাছ পাওয়া যায় না, এই জন্য আর কি মাছটাকে খুব মিস করতেছি। ওই সময় আসলে অনেক প্রচুর পরিমাণ মাছ ধরে এরা জাল দিয়ে বড়শি দিয়ে। কতগুলো ছিড়ছো? এটা আসলে করলা ছিড়ছে, আই লাভ ইউ টু। বন্ধুরা, এটা আপনারা চেনেন কিনা জানি না, এটা হচ্ছে হেলাঞ্চো শাক, অনেক সুন্দর একটা শাক, আপনার তিতার লাগে, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই শাকটা, আপনার এটা তরকারি রান্না করে খাওয়া যায় ছোটো মাছ দিয়ে, অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এই এলাকার লোকজন কিন্তু এই শাক সবজি কিনে খাওয়া লাগে না, এদের সব কিছুই আপনার এরা চাষ করে নিজেদের খেতে, তারপরে এখান থেকে নিয়ে খায় এবং বিক্রি করে। কাঁচা ওলকপি খাচ্ছে,
দে এটা কেমন খাক, কাঁচা ওলকপি খাবে, দেখা অবস্থা। কেমন লাগে বাবা, ভালো লাগে? সব বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।